これ。Hello guys, কি অবস্থা সবার কেমন আছেন? কাহার পাতা তো দাদা তালের মোটামুটি একটু দুই তিনটা ভিডিও করে ফেলেছি, আরও ভিডিও করবো। দাদা তাল ঝুমুর তাল নিয়ে কথা বলবো, ক্যামটার তাল নিয়ে কথা বলবো। তার আগে কাহার পাতালের একটা ভিডিও দেওয়া উচিত, তার সঙ্গে আজকে চলে আসলাম কাহার পাতালের ভিডিও নিয়ে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, খাস করে একটা বেল আইকনে ক্লিক করে দেন আর শেয়ার দেবেন। এনিওয়ে, কাহার পাতার সম্পর্কে একটু বলি বেসিক্স। কাহার পাতাটা হচ্ছে আট মাত্রা বিশিষ্ট একটি তাল, আর এটার ছন্দ হচ্ছে চার চার। ছন্দ কি এটা নিয়ে আমি কথা বলেছি, যে ছন্দ এমন একটা জিনিস যে একটা লাইনের সাথে পরের লাইনের যে মিলটা, আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে, এই যে ছন্দ এটা হচ্ছে ছন্দ। তো চার চার ছন্দ হচ্ছে কাহার পাতাল, সর্বমোট আট মাত্রার একটি তাল। তো আমরা আজকে এমন একটা স্ট্রামিং প্যাটার্ন শিখব যেটা কিনা কাহার পাতাল, অথবা ইংলিশে এটাকে আপনারা ফোর বাই ফোর বিট বলতে পারেন, মানে ফোর বাই ফোর বিটস। হ্যাঁ, তো আমরা কিভাবে এই তালটা ইউক্লিডিতে প্লে করতে পারবো সেটা নিয়ে এখন কথা বলবো। আপনারা জানেন অবশ্যই যে আমরা ইউক্লিডি বা গিটারে স্ট্রামিং প্যাটার্নের সাহায্যে এই তালগুলোকে প্লে করে থাকি। তো কাহার পাতালে কিছু ডিফারেন্ট ভেরিয়েশন আছে, লাইক আজকে আমরা একটা ভেরিয়েশন শিখবো, নেক্সটে অন্য আরেকটা কোনো ভেরিয়েশন নিয়ে কথা বলবো। আমার জানা মতে বা আমি যেটা যে কয়েকটা ভেরিয়েশন ইউজ করি সেগুলোই শেয়ার করব। তো সবচেয়ে যেটা জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দেশে কিংবা বাইরে সেটা হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। তো কাহার পাতালের আরেকটা জিনিস বলে রাখি স্ট্রিং প্যাটার্নের প্র্যাকটিসে যাওয়ার আগে, কোনো তাল শুরু করার আগে আগে কাউন্টটা ইম্পর্টেন্ট। আপনি জাস্ট তুড়ি দিয়ে অথবা হাততালি দিয়ে একটা কাউন্ট দিবেন, দিস ইজ ভেরি নেসেসারি, বিকজ আপনি যদি হাতে মুখে বা মাথার মধ্যে জিনিসটাকে ঢুকাইতে না পারেন তালটাকে, তাহলে আপনি এখানে বাজাবেন কী করে? সো আই রিকমেন্ড দ্যাট আপনারা তুড়ি দেন বা হাততালি দেন, একটা ধরুন মুখে বলেন ওয়ান টু থ্রি ফোর, মানে হচ্ছে আপনাকে আট মাত্রা কাউন্ট করতে হবে, ওয়ান টু থ্রি ফোর। মানে আট মাত্রা হচ্ছে চার যোগ চার, তার মানে আপনি ওয়ান টু থ্রি ফোরটাই যদি বারবার বলেন সেটাও চলবে, ইটস ওকে। তো আমি ওইটাই বলছি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এভাবে বলতে পারেন। কিন্তু কখনো ছন্দের বাইরে যাবেন না। হোয়াট আই মিন দ্যাট ছন্দ হচ্ছে চার চার ছন্দ বলেছি। সো আপনি যদি এখন করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে তাল বাইরে চলে গেল। ছন্দটা হচ্ছে চার চার, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান। তো ছন্দটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো তাল শুরু করার আগে আপনি জাস্ট কাউন্ট করবেন, ওয়ান টু থ্রি ফোর, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। এভাবে কাউন্টটা প্র্যাকটিস করবেন, আগে মাথার মধ্যে জিনিসটা ঢোকাবেন যে আপনি ছন্দটা মেনটেন করতে পারছেন কিনা। তো আপনি যদি ছন্দটা মেনটেন করতে সফল হন দেন আপনি স্ট্রামিং প্যাটার্নে চলে আসেন। তো আমরা আজকে কয়েকটা স্ট্রামিং প্যাটার্ন শিখবো, মানে মেইন যেটা শিখবো সেটার আগে কিছু বেসিক শিখবো, লাইক কীভাবে ডাউন ডাউনটা আমরা প্র্যাকটিস করবো, লাইক ওয়ান টু থ্রি ফোর। এটা আমরা প্রথমে আমরা ডাউন স্ট্রামে প্র্যাকটিস করবো, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। বাই দ্য ওয়ে, আপনারা যদি স্ট্রামিং কেমনে করা লাগে, স্ট্রামিং কি এগুলো যদি বেসিক না জানেন, তাহলে আমার এই বেসিক সিরিজেই হাউ টু স্ট্রাম এগুলো দেওয়া আছে, সেগুলো একটু চেক আউট করে আসুন। থ্যাংক ইউ, লেটস গো। ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এই গেল বেসিক প্র্যাকটিস ওয়ান। এখন আমরা এটার সাথে আপ অ্যাড করবো, মানে হচ্ছে ডাউন আপ, মানে আমরা যে সময় ডাউন দিয়েছি যে সময়টায়
সেই সময়টাতে আমরা আপও দেব, মানে সময়টাকে অর্ধেক ভাগ করব। ডাউনের জায়গায় ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, 1 2 3 4, 1 2 3 4, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, 1 2 3 4, লেটস গো, 1 2 3 4, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, 1 2 3 4, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, 1 2 3 4, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। আপনার যদি মনে হয় যে আপনি একদম নাদান লেভেলের ইকুয়াল প্লেয়ার, মানে আপনি কিছু জানেন না, আপনি স্লোলি করেন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, এভাবে প্র্যাকটিস করতে পারেন। ওই যে বলেছিলাম টেম্পো মানে স্পিড, আপনি আপনার আপনার লেভেল অনুযায়ী আপনি স্পিডটা কমা বাড়া করেন, বাড়েন নেন, কমে নেন, আপনি সেটা আপনার লেভেল অনুযায়ী আপনি করেন। যাই হোক, 2 নম্বরের স্ট্রামিং প্যাটার্নে আমরা প্র্যাকটিস করলাম কীভাবে ডাউন আপ করতে হবে। এখন আমরা আমাদের মেইন স্ট্রামিং প্যাটার্ন ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, এটা কীভাবে করব দেখে আসি। ব্যাপারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 1 2 3 4, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 1 2 3 4, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, 1 2 3 4, আপনি আপনার জন্য একটু স্লো করে দিচ্ছি, আপনার যদি মনে করেন যে কঠিন লাগতেছে, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ। তো এই ছিল আমাদের কাহারবাতার স্ট্রামিং প্যাটার্ন 1। ট্রাস্ট মি, এই স্ট্রামিং প্যাটার্ন দিয়ে অসংখ্য গান করা যায়, এবং এরপরের যে টিউটোরিয়ালটা আসতেছে গানের, রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, এটার জন্যই মূলত এই টিউটোরিয়ালটি করলাম, যাতে আপনাদের ইসলামিক প্যাটার্নটা প্র্যাকটিস করে নিতে পারেন। আমরা এটা গান নেক্সট টিউটোরিয়ালে পাবো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। যাই হোক, এটা অন্য ভিডিওর ব্যাপার। আমি এখন একটু ক্লারিফাই করে দিই, আপনি কি করবেন প্র্যাকটিসে। প্রথম প্র্যাকটিস হচ্ছে আপনি মাথায় কাউন্ট দেবেন, মুখে কাউন্ট দেবেন, যেটাই করেন, 1 2 3 4, ডাউন স্ট্যাম্প শুধু দেবেন, 1 2 3 4, 1 2 3 4, প্র্যাকটিস করলেন। এরপরের প্র্যাকটিসে হচ্ছে আপ অ্যাড করবেন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, মুখে মুখে বলবেন 1 2 3 4, এটা হেল্প করবে আপনাকে, 2 3 4, 1 2 3 4। এই দুটো প্র্যাকটিস করার পর আপনি মেইন যে তালটা, রিদম, স্ট্রামিং প্যাটার্নে সেটা আসবে, সেটা হচ্ছে ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ, আপ ডাউন আপ, ডাউন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, স্ট্রামিং প্যাটার্নটা প্র্যাকটিস করতে পেরেছেন। আপনি যদি বুঝতে না পারেন বা হেল্প মনে করেন যে কোনো কোয়েশ্চেন আছে, তাহলে আপনি কমেন্ট বক্সে জানাই দেন, আর ভিডিওটি শেয়ার করে দেন। নেক্সট ভিডিওর জন্য 2-3 দিন সময় লাগতে পারে। আপনারা ভালো থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিন, কেমন লাগলো ভিডিওটি জানাবেন।